হ্যালো ফ্রেন্ডস, দীপা আর সুজন নতুন জীবনযাত্রা দেখে কি বলছে দর্শকেরা, আসুন এক নজরে জেনে নেওয়া যাক। বাংলা টেলিভিশন জগতে কিন্তু অন্যতম কিন্তু ধারাবাহিক হচ্ছে কিন্তু অনুরাগের ছোঁয়া। টিআরপির তালিকায় কিন্তু প্রথম স্থান অধিকার করা হয়, কিন্তু চলতি সপ্তাহে কিন্তু দ্বিতীয়ত নেমেও এসেছে। বলা যায় বাংলা টেলিভিশনে এতদিন কিন্তু রাজত্ব চলছিল তার, আর বিভিন্ন রকমের ট্র্যাক নিয়ে আসা কিন্তু টিআরপির ওপর কিন্তু প্রভাব পড়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু সূর্য আর দীপার মধ্যে কিন্তু মিলের আশা রাখছিল, কিন্তু সেই দেখার জন্য কিন্তু রাত 9:30 বাজলেই কিন্তু টিভি সামনে দর্শকেরা বসে। যদিও সবাই কিন্তু এইসব দেখে কিন্তু মানবহীনে পালাই দেখতে পছন্দ করতো, আর এত একঘেয়ামি দর্শকদের মধ্যে আর সহ্য হচ্ছিল না। তবে আগ্রহ নিয়ে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে কিন্তু এবার চমকদার পর্ব, আর নতুন ট্র্যাক আসতে কিন্তু টিআরপির তালিকা প্রথম স্থানে কিন্তু এবার উঠে আসার চান্স রয়েছে অনুভবের অনুরাগের ছোঁয়ার। আর দীপার বিরুদ্ধে আদালতে সূর্য আর ডিভোর্সের কিন্তু কেস লড়ছে, আর আদালত কিন্তু তাদেরকে একভাবে কিন্তু 6 মাস থাকার জন্য কিন্তু বলেছে। এই একসঙ্গে থাকায় কিন্তু একসাথে তলায় কী পরিবর্তন এনে দেবে এই তাদের জীবনে, তাই কিন্তু দেখার পালা। আর আদালতে কিন্তু একসঙ্গে স্বামী স্ত্রীর মতো কিন্তু থাকতে হবে, কাউকে কিন্তু অপমান অসম্মান বা ভুল বোঝাবুঝি কিন্তু করা যাবে না, কেউ কাউকে কোনোভাবে দোষারোপ করতে পারবে না। জানা যাচ্ছে আদালতে এই রায়ের পেছনে কাজ করছে কিন্তু সূর্যের মা অর্থাৎ দীপা শাশুড়ি মানে লাবণ্য সেনগুপ্তের মাথা। বিশ্বাস রয়েছে ভক্তদের যে আগামী 6 মাস একসাথে একই ছাদে চলে থাকলে হয়তো সূর্য দীপার মধ্যে জমে থাকা ভুল, রাগ, অভিমান, ঝগড়াঝাটি সবটাই কিন্তু ভালোবাসা দিয়ে কিন্তু ভরপুর হয়ে যাবে, আবারও কিন্তু এক নতুন পথ চলার দিকে শুরু করবে। সমপক্ষে এই নতুন ধারাবাহিক দেখা যাবে নতুনভাবে। আপনাদের কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু ফলো করবেন।